তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদ ও মমিতা। আমি জাহিদ হোসেন, জানাবো সংবাদ কক্ষের সর্বশেষ। ঢাকা থেকে ট্রেন ছাড়ছে 8 থেকে 15 ঘন্টা দেরিতে, সড়কে দীর্ঘ যানজট, লঞ্চে উপচে পড়া ভিড়। ক্রেতা বিক্রেতায় মুখর কোরবানির হাট, ছোট এবং মাঝারি পশুর চাহিদা বেশি, বড় গরুর বিক্রি কম। বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত শিশুর মৃত্যু 24 ঘন্টায়, সারা দেশে হাসপাতালে ভর্তি 2176 জন। এবং অফ ফর্ম কাটাতে আফগানিস্তান সিরিজে বিশ্রাম চান তামিম, বিসিবিকে টাইগার ওপেনারের চিঠি। জানাবো আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। কিবরি, আমরা ঈদ যাত্রা যেটি বরাবরে দেখি যে ট্রেন বিপর্যয়ে, শিডিউল বিপর্যয় হয়, সেটি এবারও রয়েছে। আমরা রোজার ঈদেও দেখেছি যে বেশ কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় ছিল, এবারও সেই সূচিতে চরম বিপর্যয় দেখা দিয়েছে। এবং উত্তরবঙ্গ দক্ষিণ পশ্চিমগামী পশ্চিমাঞ্চলগামী 6টি ট্রেন নির্ধারিত সময়ের 8 থেকে 15 ঘন্টা বিলম্বে চলাচল করছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। বেশ ভোগান্তিতে রয়েছেন মানুষজন। অবশ্যই প্রতি বছরই এই ভোগান্তি দেখা যাচ্ছে, যদিও মন্ত্রী বলছেন যে এই ভোগান্তি যেহেতু ঈদে যাওয়ার আনন্দ, সেই জন্য ভোগান্তিটা মানুষ ভোগান্তি মনে করছে না। কিন্তু ভোগান্তি তো ভোগান্তি, এটা কীভাবে কমার জন্য যায় সেদিকে দায়িত্বশীলভাবে কাজ করা প্রয়োজন। এবং বাসের যে যানজট আমরা চিত্র দেখছি, সেটাও কিন্তু আমাদের মন্ত্রী মহোদয় দেখছেন না। তিনি বলছেন যে বাস ধীরে চলছে, কিন্তু কোথাও যানজট নেই। জানি না, আমার দেখা এবং তার দেখার ভিন্নতা আছে নিশ্চয়ই। দেখি এই বিষয়ে একটা প্রতিবেদন। লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেনে চলে ঈদে বাড়ি যেতে চেয়েছিলেন পোশাক শ্রমিক হোসাইন আলী। ট্রেন ছাড়ার কথা ছিল সকাল 9:15, তাই একটু আগে ভাগেই পরিবার নিয়ে এসেছেন কমলাপুর রেল স্টেশনে। এসে জানতে পারেন ট্রেনটি চলছে 15 ঘন্টা দেরিতে। এখনো ট্রেন পাইনি, বুঝছেন, প্রায় 7-8 ঘন্টা হয়ে গেছে। ট্রেন যে কবে আসবে আমার বিলম্ব হইয়া দেখাইতেছে। রেলের সূচি বিপর্যয়ে তার মতোই বিড়ম্বনায় পড়তে হয়েছে বহু যাত্রীকে। নতুন সূচিত ট্রেন ছাড়বে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কমলাপুর রেলওয়ে স্টেশনের পুরো প্ল্যাটফর্মে যাত্রীরা শুয়ে বসে ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। যাদবপুর থেকে এখানে আসবে, লেট করবে, তারপর ছাড়বে, তার মানে 12টার আগে ছাড়ার কোনো চান্স নাই। দীর্ঘ 10 ঘন্টা আমরা এই স্টেশনে রাত্রি যাপন করতেছি, এর চেয়ে জঘন্যতম অবস্থা ইতিহাসে কখনো দেখিনি বাংলাদেশে। কোনো ট্রেন আসা মাত্রই ছুটে যাচ্ছেন যাত্রীরা। কমলাপুর ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে তিল ধারণেরও জায়গা নেই। ট্রেনের ছাদেও ঝুঁকি নিয়ে উঠছেন যাত্রীরা। আবার টিকিট থাকার পরও ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারেননি অনেকে। অবশেষে ভালো লাগছে, অনেক ভোগান্তির পরে ট্রেনে উঠতে পারলাম, সবার সাথে ঈদ করবো, এটা একটা আনন্দ। তারপরেও আসলে কতটুকু মানে সুস্থ হয়ে বাড়ি ফিরবো। রেল কর্তৃপক্ষ জানিয়েছে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস চলছে 11.5 ঘন্টা ও সিল্ক সিটি চলছে 9 ঘন্টা বিলম্বে। এছাড়াও নীলফামারীগামী নীলসাগর 10 ঘন্টা ও রংপুর এক্সপ্রেস 13 ঘন্টা বিলম্বে চলাচল করছে। নির্ধারিত সময়ের 8 ঘন্টা পর কমলাপুর ছেড়ে যায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি। অতিরিক্ত যাত্রী চাপের কারণে কিছুটা আমাদের সময় লাগছে, তো ঢাকা গন্তব্যস্থলে পৌঁছতে এবং ঢাকায় আসতে, আর গতকালের দুর্ঘটনার কারণে এই বিলম্ব হচ্ছে। ট্রেনের এই সূচি বিপর্যয়ের প্রভাব পরবর্তী দিনগুলোতে থাকতে পারে বলে ধারণা করছেন যাত্রীরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যানজটের কারণে ঈদযাত্রায় দুর্ভোগ কমেনি। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রোডে গাড়ি চলছে ধীর গতিতে, ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে অসহনীয় দুর্ভোগে ঘরবুখো মানুষ। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দাবি, গাড়ির গতি ধীর হলেও সড়কে যানজট নেই, সবাই স্বস্তিতে বাড়ি ফিরছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত শুক্রবার মধ্যরাত থেকে তীব্র যানজট, তবে বেলা বাড়ার সাথে সাথে ধীর গতিতে যান চলাচল শুরু হয়। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনেও গাড়ির তীব্র জট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ধীর গতিতে চলছে যানবাহন। সড়কে খোঁড়াখুড়ি ও বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হয়, গাড়ির স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। গাড়ি টানা যাচ্ছে না, একদিকে রাস্তা খারাপ, একদিকে নকলা ব্রিজের অবস্থা খারাপ, একদিকে কড্ডা মোড়টা খুব সরু,
আর হাটি কামরুলে দেখা যাচ্ছে গাড়ি রেশনিং করতে হয়, কারণ তিন দিকে গাড়ি দিতে হয়, ঢাকার দিকে আসতে দিতে হয়। মহাসড়কে যানজট থাকায় বাসগুলো ঢাকায় ফিরে এসে আবার সঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না। গাবতলী, মহাখালী, কল্যাণপুর সহ অন্যান্য টার্মিনালের কাউন্টারে ঘন্টার পর ঘন্টা বাসের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে যাত্রীদের। রাত্রে একটা সময় অ্যালাউন্স দিয়েছে যে সকাল আটটার সময় গাড়ি ছেড়ে দেবে, সকাল আটটার সময় আইসি কয়, এখনো আদৌ সম্ভব না, গাড়ি কোথায় আছে আমরা জানি না। আটটায় ছাড়বে বলে ছেড়ে কথা দিছিল, ছাড়েনি, এখন বসে আছি বাচ্চা নিয়ে। ধৈর্য না রাখতে পেরে বাড়ি চলে গেছি, অনেকক্ষণ ছিলাম ইয়েতে। কর্তৃপক্ষ কোনো কিছু আমাদেরকে জানাতে চান না, চুপচাপ ওরা চলে গেছে, মাইকটা অফ করে সবাই চলে গেছে। হাট থেকে এখানে গাড়ি আসতে চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে, যেখানে দুই ঘন্টা দেড় ঘন্টার টাইম। এদিকে সড়ক মন্ত্রীর দাবি, মহাসড়কে এবার যতটা দুর্ভোগ হওয়ার কথা ছিল ততটা হয়নি, স্বস্তিতেই বাড়ি ফিরছেন রাজধানীবাসী। আজকে মোটামুটি যাওয়াটা স্বস্তি, গাড়ি আসতে একটু দেরি হচ্ছে, সেটা তো আমি আগেই বলেছি, রাস্তায় কোনো সমস্যা হবে না। আর আমি আশা করি কোথাও কোথাও ধীরগতি হলেও টেল ব্যাক, লম্বা টেল ব্যাকের কারণ হবে। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে ওবায়দুল কাদের আরও বলেন, বাড়তি ভাড়া যারা নিচ্ছে অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদ আনন্দে মানুষ ডেঙ্গুর ভয় জয় করেছে বলেও মন্তব্য তার। একটু বাড়তি দুর্ভোগ হয় এটা মানুষ মেনেই নেয়, কারণ সবার ঈদে যাওয়ার একটা আনন্দ আছে, এই আনন্দের জন্য অনেকে ডেঙ্গুর কথাও ভুলে গেছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ যাত্রার চাপ পড়েছে পদ্মার ফেরিঘাটগুলোতে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সকাল থেকেই ঘরমুখী মানুষের চাপ দেখা দিয়েছে। ঘাট পাড়ের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। তবে উল্টো চিত্র রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে, সকালে চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে কমেছে যানবাহন। অন্যদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে বেড়েছে যানবাহনের চাপ। পর্যাপ্ত ফেরি থাকায় বাড়ি ফেরায় মানুষের ভোগান্তি হবে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। তবে পদায় তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যানবাহনের চাপ কমাতে ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে, কেবল পচনশীল এবং জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার হচ্ছে। এদিকে ঘাটগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। ঈদ যাত্রার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সদরঘাট থেকে বিভিন্ন রুটে 75টি লঞ্চ ছেড়ে গেছে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ, লঞ্চগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। ডেকে জায়গা না পেয়ে ছাদে চেপেও বাড়ি ফিরছেন অনেকে। প্রতিটি লঞ্চই বহন করছে অতিরিক্ত যাত্রী। গুলিস্তান থেকে যানজটে থাকার কারণে সদরঘাট লঞ্চ টার্মিনালে বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে আসছেন, তাই সদরঘাট পর্যন্ত যেতে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষকে। ঈদ যাত্রার আরো খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। সহকর্মী রিশাদ হুদা আছেন সদরঘাটে। রিশাদ, আমরা একটু জানতে চাই যে যে লঞ্চগুলি ছেড়ে গেছে বা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেগুলিতে যাত্রীর ভিড় কেমন? এবং খবরেও যেটি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে যেসব লঞ্চ আছে সেগুলিতে ভিড় অনেক বেশি, সেগুলি তদারকি দায়িত্ব কারা পালন করছে? জাহিদ ভাই, আমি এই মুহূর্তে আছি বিমানবন্দরের ট্রেন স্টেশনে, সদরঘাটে নয়। তো এখানে আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 34টি ট্রেন কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে, দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে, যার মধ্যে কর্তৃপক্ষ দাবি করছে যে 6টি ট্রেন দেরি করেছে, প্রায় 9 থেকে 11 ঘন্টার লেট তারা করেছে, এবং এছাড়া প্রতিটি ট্রেনই 1 থেকে 2 ঘন্টা দেরি করেছে, ক্ষেত্রবিশেষে 3-4 ঘন্টাও দেরি করেছে কিছু কিছু ট্রেন। তো আমরা এখানকার অবস্থা যদি একটু দেখাই হাতের বামে, তাহলে দেখব যে এখানে কিন্তু এখন বিমানবন্দর সড়কের, বিমানবন্দরের যে স্টেশন, রেল স্টেশন, এখানে কিন্তু পুরো প্ল্যাটফর্ম ভর্তি, এবং এছাড়াও যে রেল লাইনে কানাই কানাই ভর্তি, এখানে প্রচুর মানুষ অপেক্ষা করছে। আসলে অনেকে টিকিট করেছে, অনেকে টিকিট করেনি। আসলে এখানে অবস্থা এমন যে এখন
কর্তৃপক্ষ একরকম হাল ছেড়েই দিয়েছে। অন্যান্য সময় গেলে আসলে দেখা যায় যে প্ল্যাটফর্মে আসলে টিকিট ছাড়া কেউই ঢুকতে পারে না, কিন্তু এখন সবার জন্যই উন্মুক্ত হয়ে গেছে। আসলে কর্তৃপক্ষ মনে হচ্ছে না এখানকার অবস্থা ধরে রাখতে পারছে, এবং প্রতিটি ট্রেনে আমরা দেখছি যে বাড়তি যাত্রী কিন্তু এখানে বহন করছে, এবং ইঞ্জিন বগি সব জায়গায়, বগির ছাদে সব জায়গায় আসলে আমরা যাত্রীর উপস্থিতি লক্ষ্য করছি। তো এই বিষয়ে আমরা কিন্তু রেলমন্ত্রীর সাথে এর আগে কথা বলেছি। রেলমন্ত্রী বলেছেন যে যমুনা সেতু অর্থাৎ বঙ্গবন্ধু সেতুতে বিকল্প লাইন না হওয়া পর্যন্ত পূর্বাঞ্চলের উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে আসলে এভাবেই যাত্রীরা যাওয়া আসা করবে, এবং এটার কোনো বিকল্প নেই, 2023 সাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আমরা পরবর্তীতে এটাও প্রশ্ন করেছিলাম যে এই ক্ষেত্রে যদি কোনো রকমের দুর্ঘটনা হয় সেই দায় দায়িত্ব কে নেবে। তিনি বলেছেন যে দায় দায়িত্ব তার নিতে হবে, কিন্তু এছাড়া কিছু করার নাই। তো যাই হোক, এখন কিন্তু আমরা আপনাকে আগেই বলেছি প্রায় 34টি ট্রেন বিভিন্ন গন্তব্যে চলে গেছে, এবং যার মধ্যে 5 থেকে 6টি ট্রেনের লেট হচ্ছে যে 10 থেকে 11 ঘন্টা পর্যন্ত লেট করেছে, এবং বাকি সবগুলো ট্রেনই কিন্তু বিলম্বে এখান থেকে ছাড়ছে। আমাদের সাথে যুক্ত হয়েছিল ঋষাদ হুতা। বিমানবন্দর স্টেশন থেকে আমরা এবারে চলে যাবো সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেখানে রয়েছে সহকর্মী ফারজানা। ফারজানার কাছ থেকে জানবো, ফারজানা, আজকে কি অবস্থা, যাত্রীর চাপ কেমন দেখছেন, এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? কিন্তু আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ করেনি। যেটা বলছে যে সরকার নির্ধারিত যে ভাড়াটি আছে সে ভাড়াই রাখা হচ্ছে, কিন্তু সাধারণ সময় এই যে নির্ধারিত ভাড়াটা এটা একটু কম রাখা হতো, এখন সেটা একই কিছু জানাবো যে আমরা এখানে যেই লঞ্চগুলো ঘাটে এখন ভিড়ে আছে দেখতে পাচ্ছি, সেগুলো প্রত্যেকটি আসলে বলা যায় অতিরিক্ত যাত্রী বহন করছে, এবং প্রত্যেকটি আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, একজন বিমানবন্দর থেকে, একজন সদরঘাট থেকে। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর পশুর হাটগুলো, পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি, তবে বড় গরু নিয়ে বিপাকে বিক্রেতারা। গাবতলী হাটে মাগুরা থেকে এসেছে যুবরাজ। 1000 কেজি ওজনের গরুটি 12 লাখ টাকা দাম চাচ্ছেন বিক্রেতা, কিন্তু এখনো ক্রেতা মেলেনি। আমরা দাম চাচ্ছি 12 লাখ টাকা মতো, যদি কম বেশি একটু হয় আমরা ছেড়ে দিব আর কি। মানিকগঞ্জ থেকে হাটে এসেছে 2030 কেজি ওজনের সিনবাদ। বিক্রেতা 18 লাখ টাকা দাম চাইলেও এখনও বিক্রি হয়নি। রাজধানীর প্রতিটি হাটেই 4 লাখ টাকার বেশি দামের গরু নিয়ে বিপাকে বিক্রেতারা। প্রচুর লস, মনে করেন 2.5 লাখ টাকা দিয়ে কিনে আনছি, 1.5 লাখ টাকা দাম হইতেছে, এর উপরে খরচা আছে, ব্যাট বইছে নিজেদের খরচ, ক্যারিং খরচা আছে। কারণ দিনের মধ্যে দেন 2200 টাকা খরচ হওয়ার পিছনে, তারপরে 4 বছর যাবৎ পুষছি, ওর খাওয়া দাওয়া দিয়ে অনেক টাকায় খরচ হয়েছে আমাদের, তো সেই পরিমাণ যদি না হয় আমাদের অনেক লোকসানের আশঙ্কা করতে আমরা। তবে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকায় বিক্রি হচ্ছে বেশি। গরুর পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি ক্রেতার আনাগোনাও যথেষ্ট। 50 থেকে 1,20,000 টাকা দামের গরু বিক্রি হচ্ছে বেশি। হাটে যেটা মনে হচ্ছে গরু যথেষ্ট আছে, একটু দামাদামি করে কিনতে পারলে হয়তো ভালো দামে কিনতে পারবে সবাই আর কি। খুব একটা যে বেশি তা না, তবে আমরা এটা কিনছি কুরবানির উদ্দেশ্যে কিনছি, বেশি কম অন্য ব্যাপার, 1,70,000 টাকা দিয়ে আমরা কিনছি। তবে গরু সরবরাহ বেশি থাকায় দাম কম পাওয়ার অভিযোগ আছে বিক্রেতাদের। এখনও ঢাকার বাইরে থেকে প্রচুর গরু আসছে বলে জানাচ্ছেন হাট ইজারাদাররা। আসলামার জায়গা 76,500, এটা ধরেন 90,000 টাকা ধান গরু, বাজার ধান কম, এখন বিপুল গরু আছে। এখনও 30-40 গাড়ি রাত্রেবেলা আসবে, ফোন দিছে, বলছি ভাই আসতে দিয়ে আসো, আমাদের হাটে জায়গা নাই। গরু ছাগলের পাশাপাশি গাবতলি হাটে উঠেছে উট ও দুম্বা। পাকিস্তান থেকে আনা 4টি উটের একটি বিক্রি হয়েছে 13.5 লাখ টাকায়, আর 3 থেকে 4 লাখ টাকায় বিক্রি হচ্ছে দুম্বা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরুর হাট নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলির হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফারহান হাবিব। ফারহান, হাটে গরুর সরবরাহ কেমন দেখছেন, এবং আজকে বেচাকেনা কীরকম? গাবতলির হাট মূলত আর তো একদিনই বাকি আছে, কারণে ক্রেতাদের
উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করেছি এবং এখানে মানুষ যার যার সাধ্য অনুযায়ী কিন্তু তারা পশু কিনে নিয়ে যাচ্ছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে এখানে বড় যে গরুগুলো আছে সেগুলোর কিন্তু বিক্রি খুব বেশি নেই এবং বিক্রেতা যারা ব্যাপারী আছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা যেরকম দাম চাচ্ছেন সেই অনুযায়ী ক্রেতারা দাম বলছেন না, এই কারণে তারা অনেক গরু ছাড়ছেন না। তবে মাঝারি আকারের যে গরুগুলো আমরা দেখেছি সেগুলোর বিক্রি আছে, পাশাপাশি ছাগল ভেড়া এই ধরনের পশুরও বিক্রি অনেকটাই আছে। আর সেক্ষেত্রে গাবতলিতে দেখেছি অন্যান্য বছরের তুলনায় গরুর যে সরবরাহ সেটি একটু কম আছে, তারপরেও ক্রেতারা কিন্তু আসছেন সকাল থেকেই আজকে এখানে, যে বিকেল দিন যত গড়িয়েছে বিকেলবেলা এখন ভিড় আরও বেড়ে গেছে এবং ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন যে তারা আসলে যে গরুগুলো কিনবেন। ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা দাম নিয়ে জানিয়েছেন যে দাম সাধারণত দেখি যে ঈদের একদিন আগে অর্থাৎ আজকে যে দিনটি এটাতেই সবচেয়ে বেশি বেচা কেনা হয়, ফলে এক্ষেত্রে নানান রকমের মাইন্ড গেমও তৈরি হয়, অনেক সময় দেখা যায় যে সরবরাহটা ঠিক আছে কিনা সেইটার উপরে দাম নির্ধারণ হয়। বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? একদম, বিষয়টি আসলে মাইন্ড গেমের যে কথাটি আপনি বলেছেন বিষয়টা অনেকটা সে ধরনেরই। ক্রেতারা একটু চেষ্টা করছেন যে যতটা সম্ভব কমে তারা পশুগুলো কিনে নিয়ে যেতে, আর বিক্রেতারা আসলে আরও যেহেতু আরও একদিন আছে সে কারণে তারা এখনই সেই দামটি ছাড়তে যাচ্ছেন না। যেমন আমি একজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন 10টি গরু নিয়ে তিনি এসেছেন কিন্তু সেগুলো একটিও এখনও বিক্রি করতে পারেনি। তা আসলে এখন আজকে যেহেতু আজকে সারা রাত আছে এবং আগামীকাল আছে, সব মিলিয়ে আশা করা যাচ্ছে যে ক্রেতা বিক্রেতা উভয়ই আসলে এই এই বিষয়টি নিয়ে আসলে সন্তুষ্ট থাকবে এমনটা প্রত্যাশা করছে সবাই। ফারহান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ডেঙ্গু আক্রান্ত হয়ে সকালে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রুশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি ঝালকাঠির রাজাপুরে, এই নিয়ে ডেঙ্গুতে বরিশালে 5 জনের প্রাণ গেল। স্বজন এবং চিকিৎসকরা জানিয়েছেন 10-12 দিন আগে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয় রুশা। কিছুটা সুস্থ হলে বাবা মা তাকে নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যান। 3 দিন আগে সেখানে আবার অসুস্থ হলে তাকে বরিশালের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে শুক্রবার রাতে তাকে শেরেবাংলা মেডিকেলের সিসিইউতে রাখা হয়। আজ সকালে মারা যায় শিশুটি। ডেঙ্গু রোগীর চিকিৎসায় যাতে কোনো অবহেলা না হয় সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই নির্দেশনা দেন তিনি। ঢাকা মেডিকেল পরিদর্শনে এসে দুপুরে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী জানান ঈদের সময় হাসপাতালে কোনো চিকিৎসা ঘাটতি হবে না, রোগীদের সেবায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। এদিকে শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টা সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2176 জন, এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 253 জন। বর্তমানে এখানে চিকিৎসাধীন আছেন 848 ডেঙ্গু রোগী, যা এ পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন। স্বাস্থ্যসেবায় আমরা যেভাবে কাজ করে যাচ্ছি উনি বলছে সেভাবে কাজ করে যাও এবং যাতে প্রত্যেকেই ভালো সেবা পায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা সেই ব্যবস্থাও নিয়েছি। অফ ফর্ম কাটাতে কদিন আগে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন সাকিব আল হাসান, বন্ধুর কথা রেখেছেন তামিম ইকবাল। ব্যাট প্যাচ থেকে মুক্তি পেতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ট্রাই সিরিজে বিশ্রাম চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন টাইগার ওপেনার, নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তবে তার ছুটির বিষয়ে সিদ্ধান্ত হবে ঈদের ছুটির পরে। বিশ্বকাপ 29 গড়ে 150তে 235 রান করেন তামিম। লঙ্কানদের বিপক্ষেও ব্যর্থতা ঘুচাতে পারেনি, 3 ODI করেছেন মোট 21 রান। একটি টেস্ট খেলতে সেপ্টেম্বরে আসছে আফগানিস্তান, চট্টগ্রামে টেস্ট শুরু 5 সেপ্টেম্বর। এরপর জিম্বাবুয়ে আফগানিস্তানকে নিয়ে 13-24 সেপ্টেম্বর হবে ট্রাই নেশন টি-20 সিরিজ। যুবদের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে কাল বাংলাদেশ ভারত মুখোমুখি হচ্ছে। ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশের সময় বিকেল 4টায় শুরু হবে ম্যাচ। 4 জয়ে 11 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। 5 ম্যাচে টাইগার যুবদের হার মাত্র 1টিতে। অন্যদিকে ভারত অনূর্ধ্ব 19 দল 3 জয়ের বিপরীতে হারে 3টি ম্যাচ। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে 1টি জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে 219 রানের টার্গেটে DL মেথডে 2 উইকেটে জয় পায় টাইগার যুবরা। দুদলের মুখোমুখি বাকি 3 ম্যাচের 1টি জেতে ভারত, বাকি 2 ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সাকিব হৃদয়দের দুরন্ত পারফরমেন্সে
ফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদী আকবর আলীর দল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে 8 উইকেটের বড় হার ভারতীয় যুবাদের। বোলারদের নিষ্প্রভতা ভারতের চিন্তার কারণ। আপনাদের সমস্যা সংকটের সম্ভাবনার কথা জানাবো বলেছিলাম, আপনারা বেশ কিছু চিঠি আমাদের লিখেছেন, সেগুলো জানিয়ে দিচ্ছি। রাজশাহীর দুর্গাপুর থেকে আনোয়ার হোসেন জয়, আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার বাড়ির পাশে বিশাল এক হাঁসের খামার রয়েছে, এই কারণে আবাসিক এলাকায় পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরে আপনি অভিযোগ দিয়েছিলেন, তারা 15 দিন সময় দিয়েছিল খামারটিকে, কিন্তু 50 দিনও সেটি বন্ধ হয়নি। আপনি এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। রাফাত আহমেদ কোতোয়ালি কুমিল্লা থেকে জানাচ্ছেন, ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে সারা দেশে, প্রতিদিনই মানুষ মরছে, অথচ ডেঙ্গু জ্বরের উৎস এডিস মশা নির্মূল করা যাচ্ছে না, এটা প্রতিরোধ সরকার কতটুকু ভূমিকা রাখতে পারছে সেই প্রশ্ন করেছেন তিনি। ডেঙ্গু থেকে আমরা মুক্তি চাই। মিরপুর মণিপুর থেকে শেখ সাইফুল, আপনি আমাদেরকে জানিয়েছেন রাজধানী ঢাকায় অবহেলিত অবস্থায় আছেন বলে আপনি দাবি করেছেন। মিরপুরের মণিপুরের ভেতরের পানি সরার ব্যবস্থা কম, বৃষ্টির পানি সরতে 2-3 দিন লেগে যায়, জলাবদ্ধতায় দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি। যারা আমাদের চিঠি পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এ ছিল আজকে সংবাদ সন্ধ্যায়। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ঢাকা থেকে ট্রেন ছাড়ছে 8 থেকে 15 ঘন্টা দেরিতে, সড়কে দীর্ঘ যানজট, লঞ্চে উপচে পড়া ভিড়। ক্রেতা বিক্রেতায় মুখর, কোরবানির হাট ছোট এবং মাঝারি পশুর চাহিদা বেশি, বড় গরুর বিক্রি কম। বরিশালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু, 24 ঘন্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি 2176 জন। এবং অফ ফর্ম কাটাতে আফগানিস্তান সিরিজে বিশ্রাম চান তামিম, বিসিবি কে টাইগার ওপেনারের চিঠি। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়, আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।